30 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 3। উদ্ধার হয়েছে প্রায় 2 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার। মালদার গাজল থেকে মণিপুরের বাসিন্দা 2 পাচারকারীকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার পর মুর্শিদাবাদ থেকে আরও 1 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। এই চক্রে আরও 2 জন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই 2 অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদায়। এত পরিমাণ ব্রাউন সুগার কলকাতার উদ্দেশ্যেই পাচার করা হতো বলে প্রাথমিক ধারণা পুলিশের। একটা ইনফরমেশন পেয়েছিলাম কি এসটিএফ কলকাতা থেকে একটা ইনফরমেশন, একটা ইনপুট শেয়ার হয়েছিল কি এরকম একটা আননোন ভেহিকল আছে যে হয়তো মণিপুর থেকে স্টার্ট করেছে, ওর মধ্যে কিছু মাদক পদার্থ এখানে কালেচাক অথবা মুর্শিদাবাদ যেতে পারে। তো ওর জন্যে আমরা একটা 4টা নাকা অ্যাকচুয়ালি প্লেস করেছিলাম। আর ওখানে গাজলের একটা নাকাতে এই গাড়ি আটকানো হয়েছিল। এখন গাড়ি একটা ক্রেটা ভেহিকল ছিল, আমরা ডিটেলস আপনাকে দিয়ে দেবো পরে। তো ওর মধ্যে 2টা লোক ছিল, 2টা লোক যে ছিল ওনাকে আমরা কোশ্চেনিং জন্যে থানাতে নিয়ে এসেছিলাম। তারপরে আমার টিম ওখানে ইন্টারোগেট করেছে। ইন্টারোগেট করার পরে ওরা কিছু বেশি বলেনি, কিন্তু একটা আর জেনের নাম এসেছিলো কি ও হয়তো এর মতলব ভেহিকল ডেলিভারি নেবে, যে ভেহিকল আছে ওর ডেলিভারি নেবে। তো এর জন্যে আমরা তাহলে তারপরে 3rd পার্সন জন্যে সার্চ স্টার্ট করি, আর ওখানে 3rd পার্সনকেও ধরা হয়েছিল। তারপরে আমরা যে 3জনকেই জিজ্ঞাসাবাদ করি, আর তারপরে আমরা যেটা পেয়েছি কি ডিসক্লোজ করেছে কি ওরা ওখান থেকেই অ্যারাউন্ড 2.6 কেজিস একটা 9 প্যাকেটস মধ্যে আমরা পেয়েছি। আর 2.6 কেজি আমরা যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট তারপরে যে করা হয়েছে ওখানে এটা পজিটিভ এসেছে। আমরা সাসপেক্ট করছি এটা ব্রাউন সুগার হতে পারে, ব্রাউন কালার পাউডার হতে পারে। তারপরে আমরা 3জনকে অ্যারেস্ট করেছি, আর যেটা পাওয়া গেছে এরা সব মতলব মণিপুর থেকে স্টার্ট করেছিল গাড়ির মধ্যে, আর একটা সিক্রেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যে আগে দিকে যে প্যাসেঞ্জার সিট আছে ওর নিচুতে একটা সিক্রেট কম্পার্টমেন্ট ছিল, ওখানে এরা সব ছোট ছোট প্যাকেট করে ওটা নিয়ে এসেছিল, ওখান থেকে গাড়ির মধ্যে নিয়ে এসেছিল। 2টা অর্জনের নাম এসেছে কিছু, এটাও আমরা এখন সাসপেক্ট করছি কি কোনো যে অ্যাকিউজ হতে পারে যে যে গ্যাং অপারেট করছে, আর কিছুজন বাইরে আছে, কিছু হয়তো আগে যে অ্যারেস্ট হয়েছে মেজর পার্সন ওর যে ওর স্টিল ওর ইনস্ট্রাকশনে বাইরে এটা চলছে। হয়তো আমরা এখন কনফার্ম করছি একজনের নাম আসছে, হয়তো জেলে আছে, কিন্তু ওর যে গ্রুপে আর যে মেম্বার ছিল ওনাকে ও ইনস্ট্রাকশন দিয়েছে ওর মতো এটা কাজ চলছে। স্যার কস্ট অফ হলি ভ্যালু কত? কস্ট ভ্যালু মিনিমাম 30 লাখ হবে। স্যার এটা কি যাত্রীবাহী গাড়িতে নিয়ে আসা হচ্ছিল নাকি টেকারে? প্যাসেঞ্জার ভেহিকল, ক্রেটা, হিউন্ডাই ক্রেটা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি কোথায়? একটা 2টা লোক মণিপুর থেকে আছে, একটা সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। আমরা তো অ্যাপ্লাই করবো 14 ডেজ। নামগুলো স্যার?
নামগুলো আপনাকে আমরা গ্রুপে মেসেজ করে দেব। ঠিক আছে, এই মোবাইলে জুড়ে আছে গ্রুপ ছবি তবে দিলাম পুরো সুসাইড করেছে কি কেস ওটা তো এইচএসসি एग्जामেও কোয়ালিফাই করেনি ফেল হয়ে গেছে এই জন্য সুসাইড করেছে এটা এখন আপাতত ওটাই ইনভেস্টিগেশন এ যেটা আমরা শুনতে পাচ্ছি আমরা এখন তো ইউনি কেস করেছি স্যার যে কানিং মনে